সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কারোলার থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে কারোলার থেকে আমরা দেখব এই কারোল হাট। সকাল থেকে এখন হাট কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে, এখন কিন্তু গরুগুলি বের হচ্ছে। এই সারাদিন ঘুরে আজকে আমাদের সকলের পরিচিত, আপনারা সবাই চিনেন সেই ব্যক্তিকে, আমবাড়িয়ার সুনামধন্য ব্যবসায়ী আলী ভাই মাত্র 4টি গরু সংগ্রহ করেছেন এই হাট থেকে। ব্যবসার জন্যই সংগ্রহ করেছেন, যেহেতু ব্যবসা করেন বিভিন্ন হাট থেকে সংগ্রহ করেন। 4টির মধ্যে এই যে সামনে দেখছেন একটি, এটা সংগ্রহ করেছেন আজ 3রা সেপ্টেম্বর রোজ শনিবার। সপ্তাহে একদিন এই হাটটি অনুষ্ঠিত হয়, শুধুমাত্র শনিবার করে দর্শক, দিনাজপুর জেলাধীন কারোল হাট। তো আমরা এখানে একটা দেখছি আলী ভাই কিন্তু এটা কিন্তু সংগ্রহ করেছেন, এটা কী জাতের আমরা একটু আলী ভাইয়ের কাছ থেকে শুনি। আলী ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? এটা কী, এটা কী জাতের গরু? এটা নেপালি গির। আচ্ছা, এটার যে বৈশিষ্ট্য, নেপালি গিরের যে বৈশিষ্ট্য একটু আপনি বুঝাবেন। আচ্ছা, কান বাঁকা থাকবে না? আচ্ছা আচ্ছা, নেপালি হাঁসা অনেক বাড়ে না? সারাদিন দেখছেন? হ্যাঁ, বাজার এত খারাপ, কালকে বলাই চলে না। কালকে কি গরু পরে বেচছি, বেচতে পারেন নাই? বেচতে পারি না গরু, আপনার তো তাহলে একটা রেকর্ড হয়ে গেল, তাহলে রেকর্ড করে দিলেন। যখন বাজার সস্তা হয় তখন আমি বেশি করে করি। আচ্ছা আচ্ছা, আল্লাহ যেদিন দিবে একদিনে দেখবেন যে 10 টাকা লাভ, ওই দিনকে টেমরে আরেকদিন আরেকদিন উঠে যাবে, অবশ্যই আল্লাহ দিবে। তা আজকে বাজার, কালকে তো আমার হাটের বাজার কম ছিল, আজকে এই হাটের বাজার কেমন দেখলেন? এখানকারও বাজার, এখানকার বাজারও কম, তারও বাজার।74-এ কিনছেন? আচ্ছা, দর্শক দেখুন হাট ঘুরে কিন্তু 74,000 টাকায় সংগ্রহ করেছেন নেপালি গির, হাঁসা গির বলছেন আলী ভাই, নেপালি হাঁসা গির এটা সংগ্রহ করেছেন 74,000 টাকায়। আচ্ছা, এটা যদি কেউ কিনতে চায় আলী ভাই, তাহলে আচ্ছা 2,000 টাকা লাভ হলে ছাড়বেন? দর্শক দেখুন 2,000 টাকা লাভ হয়ে বিক্রি করে দিবেন। আচ্ছা, এটা কি, এটা ক্রস না এটা অস্ট্রেলিয়ান, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান? আচ্ছা আচ্ছা আচ্ছা, গরুটা চিনার উপরে অনেক কিছু নির্ভর করে নাকি? এটা কি দাঁত আলী ভাই? ফাঁক হয়েছে। তাহলে এটার এখন বর্তমান ওজন কত আছে? বর্তমান ওজন কত হবে? 5 মণ আসবে। আচ্ছা, এটা কত কিনলেন আলী ভাই? 1,27,000 টাকায় সংগ্রহ করেছেন দর্শক দেখুন আলী ভাই। আচ্ছা, এটা কীরকম লাভে বিক্রি করবেন? আচ্ছা 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 আচ্ছা, 3,000 টাকা লাভ হলে দিবেন, মানে 28-32 1,32,000 টাকা হলে বিক্রি করবেন আলী ভাই। দেখুন অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান গরু, এর সঙ্গে আরেকটা কিনছেন? এটা তো অনেক বড়। হ্যাঁ, গ্রামে দাম ছাড়ে না, গ্রামে কি দাম বেশি যায়? দর্শক শুনলেন যে গ্রামে গরু কিনলে হাটে এসে লস করতে হবে, যার জন্য কিন্তু হাটেই আজকে সংগ্রহ করেছেন। গ্রামে দাম ছাড়তে চায় না এই সমস্ত ষাঁড় গরুর। দেখুন অনেক বড় আকৃতির ষাঁড়, এটাও তো ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান ষাঁড় গরু, পায়ের খুর পর্যন্ত সাদা। এটা তো দাঁতে নেই, এটার এখন বর্তমান ওয়েট কেমন আছে? আচ্ছা, আচ্ছা 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 আচ্ছা, তো এটা 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 কত কিনছেন আলী ভাই? 1,22,000, 1,22,000 কিনেছেন। কেউ যদি সংগ্রহ করতে চান খরচ 1,000 টাকা,
আগামী কালকের মধ্যে যদি কিনেন তাহলে হয়তো এখানে 3000 টাকার বেশি লাভ করবেন না, আলী ভাই আমাদেরকে জানিয়ে দিয়েছেন 3000 টাকা লাভ হয়ে যাবে। 22 আর 23 পড়বে খরচা সহ, আর 3000 26 1,26,000। হ্যাঁ আমরা ওইটাও দেখবো, ওটার দাম শুনবো, কি দামে বিক্রি করবেন সেটাও জানাবো। দর্শক আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন আলী ভাইয়ের বাসা থেকে, আমরা দেখাই আপনাদেরকে। এই যে আরেকটি আছে, এটা আরও বড় সাইজের, দেখুন দর্শক, হলস্টেন ফ্রিজিয়ান বলছেন। আর যে দেখুন দর্শক, বেশ বড় ছোটো হলস্টেন ফ্রিজিয়ান। আলী ভাই এই চারটি গরু দেখাচ্ছেন আমাদেরকে, এই চারটি গরু আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান আলী ভাইয়ের বাসার থেকে সংগ্রহ করতে পারবেন, আমরা নাম্বার দিয়ে দিব। তো এটাও তো দাঁত হয় নাই, না দাঁত হচ্ছে এটা। এটার বয়স এখন কত বর্তমান? 15 মাস হবে, না তাঁত হয়নি কিন্তু 15 মাস বয়স হবে। 15 মাসে এটা তো ওজন প্রায় 5-এর উপরে চলে গেছে, না 5-এর উপরে চলে গেছে। এটা কতটুক মাংস ধরতে পারে এক বছর যদি কেউ রাখে? ডাবল হয়ে যাবে, এক বছর 6 মাসে ডাবল হয়ে যায়। 6 মাসে ডাবল হবে, জাত যদি ভালো, জাত ভালো হলে তো 6 মাসে ভালো হয়। আচ্ছা, তো এইটার এই এইটার জাতের ব্যাপারে আপনি কি বলবেন? দর্শক শুনলেন, আপনারা শুনে নেন কিভাবে জাত দেখে গরু কিনতে হয় সেটাও কিন্তু জানাচ্ছেন আমাদেরকে আলী ভাই আপনাদের সুবিধার্থে, ঠিক না আলী ভাই? হ্যাঁ, একবার জাত দেখে কোনো খামারি ভাই যদি কেনে লাভবান হবে, যে খাদ্যর দাম বলা চলে না, খাদ্যর দামের কারণে মানুষ খামারিরে গরু কিনতেছে না, লস হবে, লস হবে। মানুষ বলতেছে গরুর দাম কম, কিন্তু কম না। আচ্ছা আচ্ছা, কম নয়, গরুর দাম অরিজিনালে যদি গোস্ত কেজি প্রতি 100 টাকা কম হইলে তাহলে আমি বুঝলাম হয়েছে বাজার কম। আচ্ছা, গোস্তর দাম তো কম নাই। আচ্ছা, কম থাকলে মানুষ গরু কিনবে, বা দাম কম নাই, দাম অরিজিনালে বেশি। বর্তমান 4-3 মাস আমি বহু বড় খামারি ভাইহারে বলতেছি, জাত ভালো সাইওয়াল নাকি গ্রোসের মধ্যে একটু কিন। আচ্ছা, তাহলে 4 মাস পর বিক্রি করলে লাভ পাবে, লাভ পাবে, 10 টাকা লাভের মধ্যে। আচ্ছা, এইগুলো কিনে আপনি 3 মাসে 25,000। আচ্ছা, ওকে কিনলেন 1,27,000 বা 30,000। আচ্ছা, 30 আর 25, 30 আর 25, 30 চলে 55,000। আচ্ছা আলী ভাই, এইটা কত কিনছেন? এইটা কত কিনলেন? 1,20,000। 1,000 খরচা আর 3,000 লাভ, 24 1,24,000 হলে বিক্রি করবেন। দর্শক শুনলেন আলী ভাই কী দামে কিনলেন, দামগুলি আমাদেরকে জানালেন। চেনার পরে আসে কেন রোবট? আলী ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন। 017-317-35-82-41-01-08। দর্শক হাটগুড়ে যে সমস্ত মানসম্মত গরু সংগ্রহ করলেন আলী ভাই, সেই সমস্ত গরু আমি আপনাদেরকে দেখলাম বাজার দেখে। দর্শক আমরা বিদায় নিব, আপনারা যদি কেউ এই চারটি গরু সংগ্রহ করতে চান, দাম দেওয়ার পর দাম দেওয়া থাকলো তারপরে আপনারা আলী ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন, সুযোগ আছে একটু। তো ধন্যবাদ আলী ভাই। দর্শক আমরা বিদায় নিব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।